হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বিডি টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আমি আজকে নতুন একটা সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই অ্যাপসটা হচ্ছে প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে দেখেন সার্চ বারে লিখতে হবে গুগল ওয়ালপেপার। গুগল ওয়ালপেপার লিখলে ঠিক এই এই অ্যাপসটা আমরা দেখতে পাবো আপনার ওয়ালপেপারস নামে। তো এইটা অবশ্যই আপনার মোবাইলে ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার পরে এটা ওপেন করলাম। ওপেন করার পরে এই অ্যাপসটার কাজ হচ্ছে আপনার পছন্দ মতো যখন তখন আপনার অনলাইন থেকে আপডেট নতুন নতুন ওয়ালপেপারগুলো আপনার স্ক্রিনে দিতে পারবেন। এবং খুবই খুবই অসাম, খুবই সুন্দর সুন্দর ওয়ালপেপার আপনি এখানে পাবেন, যে ওয়ালপেপারগুলো আপনি আপনার স্ক্রিনে দিতে পারবেন এবং খুবই ভালো লাগবে। আপনার স্ক্রিনটা মানে সবার থেকে আলাদা, খুবই সুন্দর দেখাবে। তো এখানে বিভিন্ন গ্রুপ ওয়াইজ আছে। তো এখানে আপনার যে যেটা ভালো লাগে, যে যে সেকশনের ওয়ালপেপারগুলো, যে গ্রুপেরগুলো, সেই গ্রুপ থেকে আপনি আপনার ওয়ালপেপার সিলেকশন করতে পারবেন। তো আমি আমি এটা ওপেন করলাম। আমি এখানে গেলাম, এটাতে গিয়ে দেখেন এটা সিটির ভিতরে অনেক ভালো ভালো ওয়ালপেপার আছে। তো এই ওয়ালপেপারগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখান থেকে এটা এটা অবশ্যই অনলাইন। তো এখান থেকে আমি একটা ওয়ালপেপার সিলেক্ট করলাম, যেমন ঠিক এই ওয়ালপেপারটা আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে সেট ওয়ালপেপার নামে একটা অপশন আছে। সেট ওয়ালপেপারে ক্লিক করলে এটা আপনার ওয়ালপেপার স্ক্রিনে এটা সেটিং হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে ওয়ালপেপারটা সেট হয়ে গেছে। তো এইভাবে এটা গুগল ওয়ালপেপারের মাধ্যমে আপনি আপনার পছন্দ মতো ওয়ালপেপার আপডেট আপডেট সবসময় লেটেস্ট ওয়ালপেপারগুলো আপনি এখানে পাচ্ছেন এবং খুবই সুন্দর অসাম ওয়ালপেপার। এই ওয়ালপেপারগুলো থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারছেন এবং আপনার যেটা ভালো লাগে সেই ওয়ালপেপারটাই আপনি স্ক্রিনে দিতে পারবেন। এবং যখন তখন আপনার স্ক্রিনের ওয়ালপেপারগুলো এভাবে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে লাইফ নামে যে এটা সেকশনে খুবই সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে, কালারফুল ওয়ালপেপার। তো আশা করি এই অ্যাপসটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এটাই আর কি, এই অ্যাপসটা খুব সুন্দর। আপনাদের আরও নতুন নতুন সামনে আরও নতুন নতুন অ্যাপস নিয়ে হাজির হব। আজকে পর্যন্তই। আমাদের ভিডিওগুলো, আমাদের টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমাদের নতুন নতুন ভিডিওগুলোর অবশ্যই নোটিফিকেশন পাবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।